Hi friends, welcome to my Pathshala. আজকের এই ক্লাসে আমরা বঙ্গ অনুবাদ করব ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন বা এক্সচেঞ্জ ট্রান্সলেশন। তো একটা সিরিজ চালু করেছি আমরা যেখানে অনেক বঙ্গ অনুবাদ করছি, তোমাদের এক্সামে তোমরা কমন পেয়ে যেতে পারো। বা কমন পার্ট ইম্পর্টেন্ট নয়, প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো, কোনো কোয়ারি থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাও। ওকে, তো এটা তোমরা এখানে ভিডিওটা পজ করে এখান থেকে তোমাদের এক্সারসাইজ বুকে তোমরা করতে পারো, তারপর এখান থেকে মিলিয়ে নিলে সব থেকে বেশি ভালো হবে। ওকে, তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, আগে আমি পড়িয়ে দিচ্ছি। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, উই ক্যানট প্রসপার ইন আওয়ার লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ। তো চান্স বা লাক এই জিনিসটাতে আমরা খুব বিশ্বাস করি। এই জিনিসটাতে যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে এটাই সব, অর্থাৎ যা কিছু ঘটছে আমাদের জীবনে সব কিছু প্রি ডেস্টাইনড, আগে থেকে লেখা হয়ে গেছে এবং আমাদের ভাগ্য পরিবর্তন হবার নয়। তো এখানে কি বলছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ফরচুন ফরচুন মানে হচ্ছে ভাগ্য। তো মেকার মানে কি, প্রস্তুত কারক, অর্থাৎ যে তৈরি করে বা নির্মাতা। তো মানুষ হচ্ছে যে নিজের ভাগ্য রয়েছে সেই ভাগ্যের নির্মাতা। তা আমি কি লিখবো, মানুষ হলো নিজের ভাগ্যের নির্মাতা বা প্রস্তুত কারক লিখতে পারি। মানে আমরা নিজের ভাগ্য নিজেরাই তৈরি করি। যেমন তোমরা স্টুডেন্ট হিসাবে এরপরে কেমন রেজাল্ট করবে সেটা ডিপেন্ড করছে তোমাদের পড়াশোনার উপরে। তোমরা অনলাইন ক্লাস পাচ্ছ, সেগুলোকে ভালোভাবে দেখো, অবজার্ভ করো, শেখো, কোয়ারি থাকলে করো আমাদের কোয়েশ্চেন। তো এখান থেকে তোমরা শেখো। তো যেমন ভাবে মানুষ হচ্ছে নিজের ভাগ্যের নির্মাতা, তোমার রেজাল্ট কেমন হবে সেটা কিন্তু তোমার কাজের উপর নির্ভর করছে। উই ক্যানট প্রসপার, প্রসপার মানে কি, এগিয়ে যাওয়া। ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো না। ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার, লেবার মিনিং, লেবার মিন্স পরিশ্রম। যদি আমরা পরিশ্রম করতে ভয় পাই, যদি আমরা কাজ করতে ভয় পাই, যদি আমরা পড়তে ভয় পাই, তাহলে কি হবে, আমরা কি হয়ে যাবো, অ্যাফ্রেড হয়ে যাবো। তো পড়তে কারোরই ভালো লাগে না, কিন্তু শুনতে তো ভালো লাগে। সুতরাং তোমরা ভিডিও দেখো, পড়তে না ভালো লাগে তোমরা মাই পাঠশালা ওয়েবসাইট রয়েছে আমাদের, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সেখান থেকে পড়াশোনা করো। তো যদি আমরা ইগোতে, যদি আমরা লেবার করতে ভয় পাই আর কি, পরিশ্রম করতে ভয় পাই, তো এই লাইনটা কি করে সাজাবো আমি, উই ক্যানট প্রসপার, আমরা জীবনে এগোতে পারবো না। আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না। কেন পারবো না, ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার, যদি আমরা পরিশ্রম করতে ভয় পাই। ওকে, আমি মুখে বলে দিচ্ছি, সেটা শুনলেও তোমাদের অনেক কাজ। তোমরা ভিডিও দেখো, সেখান থেকে তোমরা যদি খাতায় না দেখো এই জিনিসটা, তাহলে কিন্তু শুনে নিলেও তোমরা এক্সাম হলে গিয়ে এই জিনিসটা লিখে আসতে পারবে। তো সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে লেবার করা বা পরিশ্রম করা। তোমরা এখান থেকে ভিডিওটা দেখো, শোনো, তারপরে সেটা তোমরা খাতায় লেখো, প্র্যাকটিস করো। অনেক বেশি এক্সারসাইজ রয়েছে তোমাদের বইয়েতে, এবিটিএতে বিভিন্ন টেস্ট পেপার রয়েছে। তো ভয় করো না তোমরা। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ ভাবে দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স। তো কিছু মানুষ ভাবে যে লাক মানে ভাগ্য বা সুযোগ, এই জিনিসটাই হচ্ছে আমাদের জীবনের সবকিছু। তো সাম পিপল থিঙ্ক মানে কি লিখবো আমি, কিছু মানুষ, তোমরা কিন্তু পরীক্ষা এরকম পড়বে না যে এখানে শেষ হয়ে গেছে এখান থেকে শুরু করে দিলাম আবার, তোমরা কিন্তু এখানেই লিখবে, যতটুকু গ্যাপ আছে পূরণ করতে হবে। কিছু মানুষ ভাবে যে ভাগ্য আর কি আছে, চান্স বা সুযোগ। ওকে, ভাগ্য বা সুযোগ, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন, বা আমাদের যে সাকসেস বা সফলতা এটা নির্ভর করে ভাগ্য বা সুযোগের উপর। তা কিছু মানুষ ভাবে যে আমি এই জিনিসটা আগে লিখে দিচ্ছি, কিছু মানুষ ভাবে যে সফলতা মানে সাকসেস
ডিপেন্ড মানে নির্ভর করে কিসের উপরে লাক ভাগ্য এবং চান্স মানে সুযোগের উপরে আশা করি বুঝতে পারছো তোমরা নিজের ভাষায় মানেটা বুঝে নিয়ে বাংলায় অনুবাদ করাটাই কিন্তু বাংলা অনুবাদ আমরা ওয়ার্ড টু ওয়ার্ড এখানে ট্রান্সলেট করছি না কিন্তু এটা বুঝ দাও তো ডিপেন্ডস অন লাক অর চান্স ওখানে অর ছিল অথবা ইউজ করো তোমরা এবং কিংবা করো না তো অথবা ইউজ করো এন্ড থাকলে এবং করবে নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ ট্রুথ মানে কি সত্য জীবনের সত্য জীবনের সত্য কি জীবনের সত্য হচ্ছে কর্ম তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য ওকে তো এই জিনিসটাই হচ্ছে ট্রুথ তো নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ সত্যের থেকে আর বেশি কিছু হতেই পারে না তাহলে সত্যের উপরে কিছু হতে পারে না ফার্দার মানে কি আরো বেশি তো সত্যের থেকে বেশি কি হবে সত্য জিনিসটা কি যে আমি অনেক পড়াশোনা করছি রেজাল্ট পাবো এটাও কিন্তু সত্যি ফলে তুমি যদি হার্ড লেবার করো কঠিন পরিশ্রম করো তাহলে কিন্তু রেজাল্ট তুমি পাবে এর জন্য তোমার চান্স বা লাকের কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের কি করতে হবে ভয় পেলে চলবে না এই হার্ড লেবার করতে সুতরাং তোমরা হার্ড লেবার করো যেটা তোমাদের ছাত্র জীবনে কাজ হচ্ছে পড়াশোনা করা তোমাদের বোরিং লাগলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে ভিডিও দেখো বিভিন্ন বিষয়ের ভিডিও রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সেটাকে শেয়ার করো বন্ধুদের সাথে ওকে এবং বন্ধুদেরকেও বলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কারণ তোমরা সকলেই বন্ধু এবং তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং যেটা বললাম আমি প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে বা অনুবাদের ক্ষেত্রে কিন্তু ভাবটা বোঝা ইম্পর্টেন্ট ওকে ভাবটা বুঝে তোমরা বঙ্গানুবাদ করবে ওয়ার্ড টু ওয়ার্ড করবে না থ্যাংক ইউ